নমস্কার বন্ধুরা, ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি বেগুন গাছের চাপান কী করে দেয় সেটা আপনাদের দেখাবো। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমার দেড় মাস আগে লাগানো ছিল, মোটামুটি বড় হয়ে গেছে, ফুলও এসছে। আমি এখন চাপানের সময় এসেছে, আমি চাপানটা কী করে দেই আপনাদের সাথে শেয়ার করছি। এই চারাগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, তো বাগানের পরিবেশে আমি চার দিন রেখেছি। এখন এগুলো একটা টবের মধ্যে এই চার পাঁচটা চারা আমি রোপণ করছি 10 দিনের জন্য। 10 দিন পরে আমি এটা ফাইনালভাবে রোপণ করব। বেগুনের চারা রোপণ থেকে ফুল ফোটা পর্যন্ত সব রকম আপডেট আমি দেব, আপনারা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেশি জলের দরকার নেই, অল্প জল দিয়ে আমি ছায়াতে রেখে দেব। এই সেই চারাগুলো, চারাগুলোর বয়স এখন এক মাসের মতো হয়েছে। আমি এই চারাগুলো বড় টবে প্রতিস্থাপন করে ফেলেছি অফ ক্যামেরায়। মাটিগুলোকে এভাবে খুঁড়ে খুঁড়ে আলগা করে রাখতে হবে, তাহলে অক্সিজেন প্রবেশ করে গাছটা বেড়ে উঠতে সাহায্য করবে। এখন আমি এই গাছগুলোতে প্রথমবারের জন্য চাপান দেব। বন্ধুরা, এটা হচ্ছে শুকনো গোবর, আমার ব্যবহার করতে করতে মোটামুটি শেষ হয়ে এসছে। যতটুকু আছে আমার এই দুটো চারটে গাছ হয়ে যাবে। এর সাথে আমি দেব এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার, এটা আমি তৈরি করেছিলাম। এটা আমার মোটামুটি এখনো স্টকে আছে, আমি নিয়ে নিচ্ছি সম পরিমাণ ভার্মি কম্পোস্ট। আমি মেপে মেপে নিচ্ছি না, একটা আন্দাজ আইডিয়া করে নিচ্ছি। যেহেতু জৈব সার একটু কম বেশির কোনো ব্যাপার নয়, ওই জন্য আমি মেপে নিলাম না। এবার আমি নেব 10-26-26 এই চারটা গাছের জন্য আমি মোটামুটি এই তিন চামচের মতো নিচ্ছি। এটা হচ্ছে 10-26-26। একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনারা লক্ষ্য করুন, শুধু দিলেই হলো না, গোড়ায় দিলেই হলো না, আমি পরপর এগোচ্ছি কীভাবে দেব। এই গাছগুলো যেহেতু ফুল এসে গেছে, এই গাছগুলোতে এখন খাবার দিচ্ছি, কারণ ফলটা যাতে টেকে এবং ভালো পুষ্ট হয় ওই জন্য। আর এর মধ্যে যা মাটি আছে তাতে আর সার দেওয়ার মতো, মাটি দেওয়ার মতো জায়গা নেই, ওর জন্য আমি কিছুটা মাটি আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে সারটা দিয়ে আবার কিছুটা মাটি আমি দেবো, দিয়ে তারপরে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে তরল খাবার। বা জারটাকে বাজার থেকে কিনে এনেছি, এটা কীরকম ভ্যারাইটি হবে আমার জানা নেই, তো দেখছি ফলে আসলে পরেই বোঝা যাবে। আমি অল্প অল্প করে মাটি নামিয়ে নিচ্ছি। হালকা শিকড় তো কাটবেই, মোটা শিকড় বা মেজর শিকড়ের মেজর অংশ না কাটলেই হলো, কিছুটা তো শিকড় হালকা শিকড়গুলো কাটবে। গত এক মাসে চারাগুলো এতটুকু বড় হয়েছে। টবের মাটিতে শুধুই গোবর সার দিয়ে চারাগুলো বসিয়েছিলাম, এর মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করি নাই। কিছু কিছু পাতায় পোকায় আক্রমণ করেছে, এর প্রতিকার হিসাবে নিম তেল 10,000 ppm 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আমি এগুলোতে কীটনাশক বা কোনো ইনসেক্টিসাইড ব্যবহার করছি না, যেহেতু বিষমুক্ত বেগুন পাবো, বাণিজ্যিক উদ্দেশ্যে আমি এগুলো লাগাইনি, তাই আমি কোনো পেস্টিসাইড ইউজ করিনি। দেখুন, টবটা থেকে আমি অর্ধেকের মতো মাটি বের করে নিলাম। আগের মিশ্রণটির সাথে চারটে টব থেকে ঢেলে নেওয়া মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গাছের গোড়ায় খুব ভালোভাবে চেপে চেপে মাটিগুলো দিয়ে দেব।
মিশ্র খাবারটা চেপে চেপে দেওয়ার পর আমি এখনই লিকুইড খাবারটা দিয়ে দেব। সার দেবেন বা মাটি দিবেন, মাটির সাথে সার দেবেন, তখনই কিন্তু তরল খাবার দিতে হবে। তরল খাবার না দিলে সেইটা সারটা গাছে টানতে পারবে না। বেগুনের চারা রোপণ থেকে শুরু করে বেগুনের ফলন দেওয়া শেষ হতে প্রায় 3 মাস সময় লাগে। জল দিলেও হবে, জলের পরিবর্তে আমি তরল খাবার দেব। এর মধ্যে 2 বার চাপান দিতে হয়, অন্য সময় শুধু লিকুইড খাবার। বেগুন ফলন হওয়া পর্যন্ত এর মধ্যে আর কোনো সার লাগবে না আশা করি, শুধু তরল জৈব খাবার দিলেই হবে। তরল জৈব বলতে খোল ভেজানো জল দিতে পারেন, পাতা পচানো জল দিতে পারেন, সবজি পচা জল দিতে পারেন। দেড় মাস আগে লাগিয়েছিলাম, এখন ফুল ধরেছে, আশা করি আর 15 দিনের মধ্যে আমি ফল পাব। লিকুইড খাবার হিসাবে 7 দিন ধরে ভিজিয়ে রাখা শস্যের খোল পাতলা করে আমি দিয়ে দিচ্ছি। বেগুন গাছে রোগ পোকার আক্রমণ বলতে ফল ছিদ্রকারী পোকা, সাদা মাছি, জাত পোকা যা কিনা হানিডিউ নিঃসরণ করে। এই হানিডিউ হলো পিঁপড়েদের একটি পছন্দের খাবার। এছাড়াও ঢলে পড়া ও পাতা কোঁকড়ানো রোগের জন্য 10,000 PPM নিমতেল 3 ML প্রতি লিটার হিসাবে জলে গুলে স্প্রে করতে হবে। আমি যে মিশ্র খাবার এবং লিকুইড খাবার দিলাম সেগুলো দেওয়ার পরে 7 দিন পরে গাছগুলোর গ্রোথ কীরকম হলো সেটি আপনারা দেখে নিন। আমার গাছের গ্রোথ খুব সুন্দর, 7 দিন পরে গাছের গ্রোথ দেখেন কত সুন্দর, ব্রাঞ্চও বেরিয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ফুলও দেখা যাচ্ছে। আমার গাছে রোগ পোকার আক্রমণ এখনও হয়নি, তাই কোনো ইনসেকটিসাইড বা কোনো পোকামাকড় দমনের জন্য কোনো স্প্রে আমি এখনও পর্যন্ত ব্যবহার করি নাই। গাছগুলো পর্যাপ্ত রোদে বসানো আছে। তাহলে বন্ধুরা, ছাদ বাগানে আপনারা যদি মনে শখে কোনো ফসল বা সবজি করতে চান তবে আমার দেওয়া টিপসগুলো ফলো করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।